খুনের রাজনীতিতে বিশ্বাসী, তাদের নির্মূল করা গেলে বাংলাদেশের রাজনীতি কলঙ্কমুক্ত হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে এফডিসিতে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, তারেক রহমানের পরিকল্পনায় 21 আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়। 21 আগস্টের হত্যাকাণ্ডের পর যখন খালেদা জিয়ার কাছে ডিজিএফআইয়ের পক্ষ থেকে তিনি প্রস্তাব দেন যে আমরা বিষয়টি একটু তদন্ত করি, তখন খালেদা জিয়া রাগত স্বরে বলেছিলেন আপনাদের তদন্ত করা প্রয়োজন নেই। এই ঘটনা বেগম খালেদা জিয়ার জ্ঞাতসারে হয়েছে এবং তারেক জিয়া যে এটি পরিচালনা করেছেন সেটি সাক্ষীরা তাদের জবানবন্দিতে আদালতে বলেছেন। যারা জনসভার মধ্যে গ্রেনেড মেরে বোমা মেরে বিরোধী নেতাদেরকে হত্যা করতে চায়, তারা যদি রাজনীতিতে বহাল থাকে, রাজনীতি পরিশুদ্ধ হবে না, দেশও পরিশুদ্ধ হবে না।